যেই স্বচ্ছ সংগঠনগুলো আছে সেখান থেকে কয়েকজন ব্যক্তিদেরকে শিল্পী যারা সিনিয়র আছেন যাদের যারা নিরপেক্ষ আছেন তাদেরকে নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন হওয়া দরকার বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা আমরা মুক্তিযুদ্ধের পরে দেখেছি যে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পেয়েছে আপনার কি মনে হয় যে এখানে যারা যুদ্ধ করেছে তাদেরও সার্টিফিকেট পাওয়া উচিত আমরা একটা স্বৈরাচারের হাত থেকে আমরা একটা নতুন দেশ পেয়েছি দেশটাকে আবার ফিরে পেয়েছি আরেকবার ঠিকমতো গোরবার এটাই সবচেয়ে বড় সার্টিফিকেট এর বড় সার্টিফিকেট কিছু হওয়া আমার মতে উচিত না ফিল্ম সিন্ডিকেটের দৌরত্ব কি বাংলাদেশে ছিল অবশ্যই ছিল সব কিছুতেই সিন্ডিকেট থাকে ফিল্মেও সিন্ডিকেট আছে ছিল ভবিষ্যতেও থাকবে বাট এটাকে আসলে কতটুকু কন্টিন করা যায় সেটাই আমাদেরকে চিন্তা করতে হবে এবং সব ক্ষেত্রেই সিন্ডিকেট তো সব জায়গায় ছিল সিন্ডিকেটগুলোকে কিভাবে নিউট্রালাইজ করা যায় সেটা আমাদেরকে চিন্তা করতে হবে আচ্ছা পরিচালকদের দ্বারা বা প্রযোজকদের দ্বারা নায়িকাদেরকে হ্যারাসমেন্ট করার কথা কিন্তু আমরা অনেক সময় শুনি এটা খুবই কমন আমাদের বাংলাদেশে বলা যায় যে সারা পৃথিবীতেই একটা মিটু সিটু মুভমেন্ট এটা আছে আমাদের দেশেও এটা আছে হ্যাঁ আচ্ছা তো এই যে সম্প্রতি কিন্তু আমরা একটা মামলার কথা শুনছি এরকম সেটা নিয়ে একটা স্ট্যাটাসও দিয়েছে এবং সেটা নিয়ে কানাঘুষা হচ্ছে অনেক কিছু এবং এমনও শোনা গেছে সেই নায়িকাকে নাকি চাপ প্রয়োগ করা হয়েছে যেন এই মামলাটা উঠিয়ে দেওয়া হয় ডিবি থেকে বা বিভিন্ন জায়গা থেকে আপনি এই বিষয়গুলো কিভাবে দেখেন আসলে একদম প্রপার ইনভেস্টিগেশন হওয়া দরকার শুধু আইনশৃঙ্খলা বাহিনী না আমার মনে হয় যেই স্বচ্ছ সংগঠনগুলো আছে সেখান থেকে কয়েকজন ব্যক্তিদেরকে শিল্পী যারা সিনিয়র আছেন যাদের যারা নিরপেক্ষ আছেন তাদেরকে নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন হওয়া দরকার দুই দুইজনের স্বার্থেই হওয়া দরকার যে ভিকটিম যে বাদী এবং যার এগেনস্ট অ্যালিগেশন দুইজনের স্বার্থেই এটা হওয়া দরকার হয়ে যেটা ইনভেস্টিগেশন থেকে যেটা বেরোবে সেটা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া দরকার